হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইজ ক্রিয়েশন। তোমরা দেখতেই পেরে পাচ্ছ আজকে আমি একটা অন্য জায়গায় এসেছি, সেটা হচ্ছে আমার মাসির বাড়ি দৌলতপুরে, বুনিয়াদপুর থেকে একটু ভিতরে। তো আজকে বিকেল হয়ে গেছে এই সময়টা, তো বিকেলে আমি একটু ঘুরবো সাইডে, তো কী কী কোথায় কোথায় ঘুরবো সেটা দেখাবো। আর এটা পিছনে আমার মাসির বাড়ি হচ্ছে নতুন, তো আমার সঙ্গে ঘুরতে বেরিয়েছে আমার দাদা। তো কোথায় কোথায় ঘুরবো তার উপরে এই ব্লগটা, তো দেখে থাকো সঙ্গে থাকো। গাইস, আমি এখন আমার মাসির বাড়ির পাশে একটা দিঘি আছে, ওই দিঘিতে যাচ্ছি। তো দিঘিতে অনেক, মানে দিঘিটাও বিশাল বড়, তো তোমাদের আমি সেটা দেখাবো। ভীষণ সুন্দর জায়গা, তো গ্রাম মানেই খুব সুন্দর, সেটা তো আমি আগেও বলেছি। তো এবার দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। যাবো, তো ট্রেনটা ধরতে পারবো না, কারণ এখন আমরা ট্রেনের ওখানে পৌঁছইনি, তার আগে ট্রেনটা চলে এসেছে। সো তোমরা, আমি তোমাদেরকে ট্রেনটা দেখাচ্ছি। এই যে ট্রেন যাচ্ছে, আমরা এখন রেলওয়ে স্টেশনে ওখানে যাচ্ছি, মানে রেল লাইনের ওখানে, তো ধীরে ধীরে যাচ্ছি। আর যেহেতু ট্রেনটা পেরিয়ে গেছে, তো আমি ট্রেনটা রেল স্টেশন ওখানে যাবো না, কিন্তু রেল লাইনে ওখানে এত সুন্দর জায়গা আছে, মানে সব দিক থেকে কভার করা যায়, খুব ভালো, মানে এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো আমি স্টেশন যাবো না, কিন্তু রেল লাইনে ওখানে একটা জায়গা আছে যেখানে আমি তোমাদের দেখাবো, ওখানে আমি যাবো, তো ওখানে অনেক ছবি তুলবো, তো তোমার সঙ্গে থাকবে। এই যে আমরা রেল লাইনে এখানে চলে এসেছি, আর ওই দূরে স্টেশন, স্টেশনটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। স্টেশন এই জায়গাটার দুটো ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, একটা দিঘির পাশে আর একটা রেল লাইনের ধারে। সো গাইস, আজকে ব্লগটা এইটুকুই, তো দেখা হবে নেক্সট ব্লগে। আর এই জায়গাটা খুবই সুন্দর, ক্যামেরার মাধ্যমে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে আমি ভালো করে দেখাতে পারছি না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, ঠিক আছে, দৌলতপুরে এই জায়গাটা। তো দেখা হবে পরের ব্লগে, তো ততক্ষণ সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখে থাকো অল ইজ ক্রিয়েশন। আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, আজকের মধ্যে এইটুকু।